আজ হুগলি জেলার নবাবপুর মোমিনপাড়া ও মোল্লাপাড়া যৌথ উদ্যোগে মাদ্রাসা তার ভিত্তি স্থাপন। উপস্থিত ছিলেন ফুটফুরা দরবার শরীফ থেকে পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী সাহেব, আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজনেরা ও মাদ্রাসার কমিটির ছেলেরা। এই দিন মাদ্রাসা কমিটির ছেলেরা বলে, দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদের মাদ্রাসা তৈরি করার, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা আমাদের মাদ্রাসার নাম ফুরফুরা শরীফ মেজলা হুজুর পীর কেবলা নামে রেখেছি। মুফতি এ আজম মেজলা হুজুর পীর কেবলার স্মরণে মরহুম আবু জাফর সিদ্দিকিয়া কোরআনিয়া হাফেজিয়া টেকনিক্যাল মাদ্রাসা, স্থান দক্ষিণ নবাবপুর মসজিদ বেল্লাল রাহ প্রাঙ্গণ, পোস্ট নবাবপুর বাজার থানা চণ্ডীতলা, জেলা হুগলি 712701। বিভিন্ন দিক দিয়ে মাদ্রাসার পাশে দাঁড়ানোর জন্য মুক্ত হস্তে দান করুন। যোগাযোগের নাম্বার 9424769295 অথবা 8005668057 অথবা 9093015528 অথবা 9933787878। এটা ভিত উদ্বোধন হওয়া উচিত ছিল আজ থেকে 22-24 বছর আগে। আমরা তখন উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। যারা মসজিদের উদ্যোগটা নিয়েছিল তারাই মাদ্রাসা করবার কথা ছিল, তো তার মধ্যে অনেকেই চলে গেছেন। হ্যাঁ, আমি একা তার মধ্যে বেঁচে আছি, আমার দু একজন হয়তো আছে। যাই হোক, আমি খুশি যে পরের প্রজন্মের ছেলেরা এই জিনিসটা যাতে কায়েম করতে পারে, কারণ এটা আমরা দাদা মেজে হুজুর পীর কেবলার নামে তখন করেছিলাম, শিলান্যাস হয়েছিল, সবই হয়েছিল, তো অনেক পেছিয়ে গেল। বাহ্যিক এমনি চাকচিক্য এই খানা করলাম খেলাম এ করে কিছু লাভ হবে না। সমাজকে উন্নতি করতে গেলে লেখাপড়া শেখার দরকার আছে, সেই উদ্যোগ নিয়ে আমি করেছিলাম এটা উদ্যোগ। আমার সঙ্গে ছিল তখন, সেও নেই দুনিয়ায়, হৈদর চাচা। হৈদর চাচা ওই মসজিদে, আমরা ঈদগাহতে তখন আমরা একটা টেম্পোরারি মাদ্রাসা করে চালিয়েছিলাম। জানে আলম সাহেব তাতে পড়াশোনা করাতো, তারপরে উদ্যোগ নিলাম আমরা এটা করবার জন্যে। এটা আমাদের হয়েছে, ইনশাল্লাহ আমি আশা করব ভবিষ্যতে, আমার তো যাবার সময় হয়ে গিয়েছে, ছেলেরা যেটা করেছে এতে আমি খুব খুশি। যারা চলে গেছে আল্লাহ যেন তাদের বেহতর নসিব করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম? আমার নাম শেখ আইনুল হক, আমি পেশায় একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, বেঁচে আছি আজ 18-20 বছর হয়ে গেল রিটায়ার করে, ওখানে বেঁচে আছি এই পর্যন্ত। জি, প্রথমে তো আমি কমিটির তরফ থেকে যারা এই জমিকে দান করেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা, এবং এলাকাবাসী পাড়া প্রতিবেশী যারা সহযোগিতা করেছেন বা আগামী দিনে করবেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো। এবং আমাদের এই এলাকার যেসব ছেলেরা আজকে বাইরে থেকে সহযোগিতা করছেন বা উৎসাহ দিচ্ছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাবো, এবং আমরা চেষ্টা করব এই মাদ্রাসা যত জলদি মানে পূর্ণ পরিপূর্ণ কাজ আমরা নির্মাণ করতে পারি সেই উদ্যোগে আমরা উদ্যোক্তা। এবং আমাদেরই এক কর্মী আমাদের সভাপতি সাহেব তিনি অসুস্থ আছেন, তার জন্য আমরা দোয়া কামনা করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। অনেকদিন ধরেই ছিল, যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আশাটা পূরণ করেছেন। গ্রামের মানুষের সহযোগিতায় আরও বন্ধুদের সহযোগিতায় আমরা আজ সেই কাজ শুরু করতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। এবং এই কাজ আমরা আউলাদে মুজাদ্দাদে জামান ছোট হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীরজাদা কারি ইসমাইল সিদ্দিকী হুজুরের হাত দিয়ে আমরা উদ্বোধন করলাম। আমরা আজকে খুব খুশি এই কাজ, সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের এই কাজকে সাকসেসফুল করার মতন তৌফিক দান করে। এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছেন জায়গা দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ। সকলের নেক দোয়া আল্লাহ যেন কবুল করেন, এবং যারা যারা দান করেছেন সকলের দানকেও যেন আল্লাহ কবুল করেন। কতদিনের টার্গেট নিয়েছেন কমপ্লিট করা? আমাদের আপাতত 6 মাসের একটা টার্গেট আছে, এবার আল্লাহ পাকের উপর ইচ্ছা, আল্লাহ যদি
রহম করেন, মানুষের সহযোগিতা আমরা আরও আগে আমরা কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। আমাদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে এই জায়গাতে একটা আমাদের হেফজ কোরআন মাদ্রাসার খুব অভাব ছিল এবং মক্তবেরও একটা অভাব ছিল। শুধু মসজিদ ছিল, সাথে কোনো মক্তব মাদ্রাসা আমাদের ছিল না, যেহেতু মসজিদেই বাচ্চারা পড়াশোনা করতো। তার জন্য আমরা গ্রামবাসী সকলেই একটা মত করলাম যে আমাদের যদি একটা মাদ্রাসা খোলা হয়, এখানে খুললে আরও আমাদের গ্রামের ছেলেরা আরও শিক্ষায় উন্নতি তাদের আরও বাড়বে। সেই প্রচেষ্টায় সেই নিয়েতে আমরা একটা হেফজ মাদ্রাসা খোলার চিন্তাভাবনা করলাম। মাদ্রাসা হচ্ছে মুজাদ্দদিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা। আমাদের অনেক দিনের মাদ্রাসার নাম মুজাদ্দদিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা। আমাদের আজকে ভিত দেওয়া হলো, সেই ভিতি স্থাপন দুয়ার মাজলিসে মাহফিল উপস্থিত ছিলেন আমাদের পীর আল্লামা কারি মোহাম্মদ ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব ফুরফরা শরীফ এবং পীরজাদা আম্মান উদ্দিন সিদ্দিকী সাহেব, যে দুনি অস্ত্রকারে আসতে পারেননি। এই জন্য তার জন্য আমরা দোয়া করি তিনি যেন অসুস্থতা শরীরকে সুস্থতা করে তোলেন। আমার নাম হচ্ছে জাহাঙ্গীর নস্কর, রেজুলেশন নবাবপুর মোল্লাপাড়া।